ইউনিভার্সিটি লাইফ বলেন আর ক্যারিয়ার, একটা সফটওয়্যার যেটা আপনার সব জায়গায় লাগবে সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোর্স করার পর আপনি দারুণ সব স্লাইড প্রেজেন্টেশন ডিজাইন করতে পারবেন, যেগুলো আপনার মাথার আইডিয়াগুলো পৃথিবীর সামনে দারুণ করে উপস্থাপন করবে। এবং খালি প্রেজেন্টেশন ডিজাইন দিয়ে শেষ না, এই কোর্সটা এমনভাবে ডিজাইন করা আছে যেন আপনি এই সেই সফটওয়্যার দিয়ে গ্রাফিক ডিজাইন করতে পারেন, অ্যানিমেশন করতে পারেন, পিচ টেক বানাতে পারেন, মক আপ বানাতে পারেন, আরও অনেক কিছু। আমি সাদমান সাদিক এবং গত 5 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন টপ ইউনিভার্সিটিতে আমি পাওয়ার পয়েন্ট নিয়ে ওয়ার্কশপ নিচ্ছি এবং অনলাইনে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি। পাওয়ার পয়েন্টে যেসব ফিচার আছে সেগুলো সবগুলো নিয়ে আলাদা করে একটি একটি করে লেসন তৈরি করা হয়েছে, যেন আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন এবং নিজেকে একজন দক্ষ পাওয়ার পয়েন্ট অপারেটর হিসেবে তৈরি করে ফেলতে পারেন। সো আর দেরি কিসের, বিকাম এ পাওয়ার পয়েন্ট প্রো উইথ মি। আজই জয়েন করুন 10 মিনিট স্কুলের পাওয়ার পয়েন্ট কোর্সে। সকলকে স্বাগতম করছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি 10 মিনিট স্কুল থেকে একটি কোর্স কিনতে পারবেন। তো সর্বপ্রথম আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন এবং সেখান থেকে আপনি 10 মিনিট ওয়েবসাইটে চলে যাবেন এবং প্রথমে আপনাকে কোর্সের পেজে ঢুকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটি একটি কার্টুন অ্যানিমেশন কোর্স এবং এখানে 5000 জন এর আগে এই কোর্সটি নিয়েছে এবং এই কোর্সটির দাম হচ্ছে 450 টাকা মাত্র। তো এই কোর্সটি কেনার জন্য আপনি সর্বপ্রথম কোর্সটি শুরু করুন এই বাটনে ক্লিক করবেন, তারপরে নতুন ফ্রি অ্যাকাউন্ট খুলুন যদি আপনি নতুন হয়ে থাকেন। নতুন অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে ফোন নাম্বার দিতে হবে। তো আপনি সর্বপ্রথম আপনার ফোন নাম্বারটি দেন। ফোন নাম্বারটি দেওয়ার পর আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে। তো ফোন নাম্বারটি আমি দিয়ে দিয়েছি এবং তারপরে এখানে ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটি এখানে দিবেন। তারপরে আপনার নাম দিতে হবে এবং তারপরে আপনার পাসওয়ার্ড 2 বার দিতে হবে কনফার্মেশন করার জন্য। তো আমি আমার নাম দিচ্ছি এবং তারপরে পাসওয়ার্ড 2 বার দিচ্ছি। তো এটা হচ্ছে নাম এবং তারপরে আমি টাইপ করছি পাসওয়ার্ড। ওকে, সো পাসওয়ার্ড আবার দিতে হবে। তো পাসওয়ার্ড আবার আমি এখানে টাইপ করলাম। পাসওয়ার্ড টাইপ করার পরবর্তী অংশে এখন আমাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করার পর পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কার্টুন অ্যানিমেশন কোর্স নেম, ইমেল এবং ফোন নাম্বার চাচ্ছে আবার। তো আপনাকে ইমেলটা দিতে হবে। আপনার ইমেল দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে এসএসএল কমার্স ওয়েবসাইটে ডাইভার্ট করা হচ্ছে। আপনি যদি ফোন থেকেও করেন তাহলে প্রসেসটি একদমই সেম, কোনো পার্থক্যই থাকবে না। আপনি কার্ড এবং ফোন ব্যাংকিং, বিকাশ, রকেট এবং নগদে টাকা পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশ সিলেক্ট করছি কারণ আমি বিকাশে পেমেন্ট করব। বিকাশে পেমেন্ট করা অনেক ইজি, ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো সর্বপ্রথম আপনাকে যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাবেন বিকাশ, সেই নাম্বারটা দিবেন। সেই নাম্বারটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর বিকাশ ভেরিফিকেশন যে কোডটা আপনাকে পাঠানো হবে আপনার ফোনে, সেই কোড নাম্বারটা এখানে প্রবেশ করবেন। তো আমি আমার কোড নাম্বারটি প্রবেশ করাচ্ছি এখানে। তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাকে বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। এখানে পিন নাম্বার দিলে কোনো রিস্ক নাই, তো পিন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। তারপরে নেক্সটে বা কনফার্মে ক্লিক করতে হবে। এখন আমার বিকাশ অ্যাকাউন্ট কনফার্মেশন সাকসেসফুল হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমাকে অটোমেটিকভাবে কিছুই করতে হবে না, একটু টাইম লাগবে, কয়েক সেকেন্ড। এখন আপনি দেখতে পাচ্ছেন যে কনফার্মেশন একটা মেসেজ আমি এখন দেখতে পারবো। তো ওয়েট করি। এখন লেখা আসছে রিডাইরেক্টিং টু দ্য মার্চেন্ট ওয়েবসাইট, থ্যাংকস ফর ইউর অর্ডার। দ্যাট মিন্স আমার পেমেন্ট হয়ে গিয়েছে এবং তারপরে পেমেন্ট সাকসেস লেখা আসছে। তারপরে কার্টুন ড্রয়িং অ্যান্ড অ্যানিমেশন, এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনি এই ওয়েবসাইটে লগড ইন অবস্থায় আছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে কোর্সটি আপনি কিনতে চেয়েছেন সেই কোর্সটি এখন কেনা হয়ে গিয়েছে। এখন এই কোর্সের বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন চ্যাপ্টার এবং বিভিন্ন ভিডিও আপনি চাইলে এখন অ্যাক্সেস করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে সমস্ত কোর্সের কন্টেন্ট ইজিলিভাবে খুঁজে পাচ্ছেন। তো এই হচ্ছে আপনার কোর্স কেনার পদ্ধতি 10 মিনিট স্কুলে। আশা করছি আপনাদের কোর্স কিনতে এখন আর কোনো প্রবলেম হবে না। তো এরপরে যদি কোনো প্রবলেম থাকে আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারবেন। আশা করছি যে কোনো প্রবলেম হলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 10 মিনিট স্কুলের সাথেই থাকেন। ধন্যবাদ।